اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما

এই মাসালা গুলিতে মরদ কোন আগে কি করতে হবে তার মধ্যে প্রথম কথা লে এই ঐকমত যে নামাজটা ঐকমত বলতে বেশিরভাগই এখানে মত দিয়েছেন যে নামাজ তার্তিব সহকারে পড়তে হবে এই একটা ঘটনা হলো যে বোখারি মুসলিমের হাদিস আছে খন্দকের যুদ্ধে নবী সাল্লা সাল্লাম মোর্শেকদের এই যুদ্ধের কারণে ব্যস্ত হয়ে গেছিলেন নামাজ থেকে তার মধ্যে ওমার রাজ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো মাগরি পরার জন্য আসর পরার জন্য চেষ্টা করতেছিলাম বারবার চেষ্টা করতেছিলাম কিন্তু আর সম্ভব হলো না সূর্য ডুবেই গেল এবং তিনি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে আসলেন এই কথা বলতে বলতে আর বলতে বলতে আসতেছেন কাফেরদেরকে খারাপ বকা দিতে দিতে আসতেছেন হ্যাঁ তখন এই কথা আল্লাহ রসুল সাল্লাহ আসসালামকে বললেন নবী সাল্লাহ আসসালাম বললেন আল্লাহ হেমা তো আমিও তো আল্লাহর কসম যে আমিও নামাজ পড়তে পারলাম না তখন উমারা যেন বলেন আমরা বাথা নামক স্থানে গেলাম আল্লাহ নবী সাল্লাহ আসসালাম উজু করলেন আমরাও অজু করলাম এবং নাবিস ফাসল আসরা সূর্য ডুবা যাওয়ার পরে পর নবিস আসর পড়লেন এবং সাল্লাহ বা আদাহুল মাগরিব অতঃপর মাগরিব পড়লেন তাহলে এখানে তার থেকে স্পষ্ট প্রমাণ হলো আর এটা হলো একটি কথা হলো আপনি যেটা বলতে চাচ্ছেন যে মাগরিবের নামাজ পড়া সম্ভব হয় না এর মধ্যে যা দেখে যে এসারা একামত হয়ে গেছে এখন কি করন এক্ষেত্রে যদি মাগরীবের একামত হয়ে যাওয়ার আগে যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে মাগরীবটা পড়ে নেবে এসারা একামত হওয়ার আগে যদি কোনোভাবে একটু হলে সম্ভব হলেও পড়ে নেবে আর যদি সম্ভব না হয় তাহলে বেশ একটা মত সেটা হলো কিভাবে এই সম্পর্কে অন্যান্য আরো বড় বড় ইমামা যেমন আল্লাহ সাইকুল ইসলাম তাইমিয়াও সাথে মত দিয়েছেন সেদিকে আপনি তাদের সাথেই ঢুকে যান নিয়তের যদি পার্থক্য সমস্যা নাই আপনি মাগরীবীর নিয়তে ঢুকে যান তারা মাগরীব তারা এশার পড়ুক তাদের সাথে ঢুকে গেলেন তিন লাগার পরের আপনি বসে যান

আপনার সালাম ফেরানোর দরকার নাই তারা সালাম ফিরাবে আপনি সালাম ফিরাই দেবেন ওই যে এক রাখা ছুটে গেলো তাদের চার রাখা তাহলে আপনার তিন রাখা তাহলে মাগরীব হয়ে গেলো যদি নিয়তের পার্থক্য হয় সমস্যা এরকম কিছু তারা মত দিয়েছেন তো এটাই হলো বিষয় এই জন্য সমস্যা নেই যদি কাজ করেন অর্থাৎ তাদের সাথে যদি মাগরীব পড়ে নেওয়া হয় নিয়ত করে তাহলে জায়েজ হয়ে যাবে এটা হলো আমাদের কথা বেশ আর কেউ কেউ আবার তাবিদের মধ্যে বলছেন যে তাদের সাথে মাগরিব পড়লে মাগরিব পরে নাও এই অবস্থায় যেভাবে বলা হলো পড়ো পরে আবার মাগরিবটা আবার দ্বিতীয়বার পরব আবার কেউ মতবেদ করছে যে না এক নামাজ দুইবার পড়া যাবে না ইত্যাদি ইত্যাদি তবে সংক্ষিপ্ত ভাবে আদায় হয়ে যাবে বলা যায় আশা করা যায় আল্লাহ আল্লাহ সঠিক সময় সুন্দরভাবে ভাবে আদায় করার তৌফিক দান করুন হাজ নবিনামালিক